যাত্রা শেষ, এখন আমাদের ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস, চলো স্টেশনে গিয়ে কথা বলি। তো এখন বাজে 9:14, আমরা পুরী স্টেশনে পৌঁছালাম। আমাদের শালিমার স্টেশন অব্দি যাবে। চলুন ভিতরটা দেখে দিই, ট্রেনটা খুবই সুন্দর, বাইরের থেকে তো ভালো লাগছে, ভিতরে অনেকটা সুন্দর। আমি ভিতর থেকে একবার চলে এসছি, আরেকবার দেখে হলো বাথরুম। এখানে একটাই বাথরুম আছে পার কম্পার্টমেন্টে, মানে এইদিকে একটা আর ওইদিকে একটা থাকছে। মোটামুটি পরিষ্কার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টগুলো এইভাবে করা রয়েছে। এখানে কিন্তু খাবার দাবার কিনে খেতে হবে বলে আমি শুনেছি। আমরা এখানকার প্যান্টিকারের খাবারই খাবো, আর ব্রেকফাস্ট আমরা নিয়ে এসেছি, পুরি থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আর এখানে প্যান্টিকারের খাবার খাবো দুপুরবেলা, সেই লাঞ্চটাও কিরকম হয় সেটাও আমি তোমাকে জানিয়ে দেবো। ওকে চলো। এখানে সিট কিনতে এই যে জিনিসগুলো দিয়ে অ্যাডজাস্ট করা যায়, দেখুন খাবার দেওয়ার জন্য। আর খাবার দিয়ে জল রাখার একটা জায়গা আছে, মেডিসিন রাখার একটা জায়গা আছে, এখানে পা রাখার জায়গা আছে, চার্জিং পয়েন্ট রয়েছে, জলের বোতল রাখার একটা জায়গা আছে। তারপর মোটামুটি এইগুলোই আছে এখানে আপাতত। আর এখানে তো উপরে জায়গাগুলোতে ব্যাগ ব্যাগ রাখার জন্য আছে। কিন্তু আমাদের ট্রেন যেদিকে যাবে, আমরা উল্টো দিকে আমাদের সিটটা পড়েছি, তো আমরা সব উল্টো উল্টো ভাবে দেখবো, দেখা যাক। সেটাই অরিজিনালি গায়ের যা রং, ও বড় হয়ে দীঘা পুরীতে আসলেও মানে কিছুই হবে না। কিন্তু চশমা নেবে, এখন 10:15, আমাদের ট্রেন এখনো ছাড়েনি, ট্রেন ছাড়বে 10:25, ট্রেন ছাড়লে তোমাদের আবার আপডেট দিচ্ছি। 10:25 বাজে এখন, আমাদের ট্রেন এই জাস্ট ছাড়লো। মোটামুটি ছেড়ে দিয়েছে, এরকম লাগছে খানিকটা দেখতে। এখানে প্যান্টিকার থেকে একটু আগে এসে আমাদের খাবারের অর্ডার নিয়ে গেছে। এখানে হলো ডিম ভাত হলো 90 টাকা, কিন্তু তাতে কোনো আলু সবজি ধরনের কিছু পাবেন না, শুধু ডাল আর ডিম। তার সঙ্গে আলু সবজি নিতে গেলে টোটাল প্রাইস পড়ে যাবে 130 টাকা। আর চিকেন থালি হলো 150 টাকা। এছাড়াও এখানে স্যান্ডউইচ, দই, এগুলো সব পাওয়া যাচ্ছে, সবাই এসে দিয়ে যাচ্ছে। মানে আপনাকে অর্ডার করতে হচ্ছে, তাহলে দিয়ে যাবে, টাকা দিয়ে কিনতে হবে এখান থেকে। কমপ্লিমেন্টারি এখানে কিছু নেই। ট্রেনের থেকেই এই দইগুলো নিলাম, এগুলো 25 টাকা করে নিল। সব
বেশ টেস্টি। এইমাত্র আমাদের এই ট্রেন খুর্দায় দাঁড়ালো, যেভাবে ট্রেন চলছে যে রাতে পৌঁছাতে পারবো কিনা খুব সন্দেহ আছে। ডিকিট 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 করছে, দেখা যাক এইখান থেকে পিক আপ নেয় নাকি। বাজে 11:54, আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো ভুবনেশ্বরে। ঠিক 5 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা এখন ভুবনেশ্বর থেকে ছাড়লো, এখন 12:00। এখন বাজে 12:30, আমাদের টিফিন নিয়ে এসছে, টিফিন মধ্যে লাঞ্চ নিয়ে চলে এসছে। আমাদের একটা চিকেন থালি আর একটা এগ থালি অর্ডার দেওয়া ছিল। এখন বাজে 12:41, আমরা এসে জাস্ট এসে পৌঁছালাম কটক। পাঁচ মিনিট দাঁড়িয়ে ট্রেনটা 12:45 ছেড়ে দিল, আর এখানে বৃষ্টি হচ্ছে। আমি নিয়েছিলাম আন্ডা খালি, এর মধ্যে আছে হলো দুটো ডিম, ডাল, চামচ দিয়েছে একটা, আর এই সবজিটার জন্য কি সবজি জানি না, এইটার জন্য এটা প্রাইস নিয়েছে 40 টাকা। এই সবজিটা ভাজা বোধ হয়, এটা মানে ওই আর কি সবজি ভাজা কিছু একটা কিছু একটা, এটা বোঝা যাচ্ছে না। ভেন্ডি আছে আর আলু আছে, এটার দাম হলো 40 টাকা হতে পারে, আর কেউ যদি শুধু এইটুকু নেয় তাহলে সেটার দাম হলো 90 টাকা। আমার মনে হয় এইটুকু নেওয়াই যথেষ্ট, মানে এইটার জন্য 40 টাকা দেওয়া মানে বেকার। এটার দাম 40 টাকা, এটা ভাত আর এই রসগোল্লা দিয়েছে। ডাল নিয়ে দেখি, নিজে পেলে ঠিক আছে খাওয়া যাচ্ছে, যদি খিদে পায় খেয়ে যেতে পারবে। ডিমের ঝোল দেখি, ঠিকঠাক খারাপ নয়, খাওয়া যায় আর কি। থেকে ট্রেন ছেড়ে দিয়ে আবার কিছুক্ষণ পর দাঁড়িয়ে পড়েছে, এখন দাঁড়িয়েই আছে, প্রায় 10 মিনিট হয়ে গেল এখনো দাঁড়িয়েই আছে। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, কিন্তু এখনো তো ট্রেন ছাড়ার কোনো নাম নেই, এমনি আস্তে আস্তে চলছে, তারপর জানি না কখন পৌঁছাবো রাত্রিবেলা, দেখা যাক। এই প্রায় 15-20 মিনিট পর কটক থেকে আবার ট্রেন ছাড়লো, 45-এ ছেড়ে দিয়েছিল একবার, তারপর আবার দাঁড়িয়ে পড়েছিল, এখন আবার 1:05 এখন ছাড়লো ট্রেন। এখন 5:50 আমরা খড়গপুর পৌঁছালাম, মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো স্টেশন গুলো দেখানো হয়নি। খড়গপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর
পাঁচ মিনিট মতো হল্ট দেয় খড়গপুরে। খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা শালিমার অব্দি যাবো না আজকে, আমরা সাঁতরাগাছিতে নেমে যাব। চলো সাঁতরাগাছি নামলাম।